चॉइस सिंपल है, या तुम अपने देश को बचाओ या फैमिली को। আতিশবাজি তুমি শুরু কি। আজকে আমরা জানবো সালমান খানের টাইগার 3 মুভিটার আজকের মানে 18 দিনের ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন নিয়ে। বিকজ সালমান খানের টাইগার 3 মুভিটা রিলিজ হয় 12 নভেম্বর দিওয়ালিতে এবং আজকে নিয়ে মুভিটা রিলিজ হওয়ার 18 দিন হয়ে গেল। 18 দিনে টাইগার 3 মুভিটা কত কোটি টাকা ইনকাম করলো সবকিছু জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। সালমান খানের টাইগার 3 মুভিটা প্রথম দিন দিওয়ালিতে রিলিজ হয় এবং দিওয়ালি হওয়ার সত্ত্বেও টাইগার 3 মুভিটা প্রথম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি এবং দ্বিতীয় দিন টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 59 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা দুই দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 100 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা সালমান খানের প্রথম কোনো মুভি যেটা দুই দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 100 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা তৃতীয় দিনেও ইন্ডিয়া থেকে অনেক ভালো নেট কালেকশন করে, ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 44 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা প্রথম তিন দিনে এত বেশি কালেকশন হওয়ার কারণ আছে, বিকজ এই টাইগার 3 মুভিতে আছে দুইজন বলিউডের সুপারস্টারের ক্যামিও। প্রথমত আছে বলিউড বাচ্চা শাহরুখ খান, তারপর আছে আবার ঋত্বিক রোশনেরও একটা ক্যামিও, যেটার জন্য সালমান খান টাইগার 3 মুভিটা আগে থেকে ডবল হাইপ হয়ে গেছে। এবং টাইগার 3 মুভিটা চতুর্থ দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 25 কোটি রুপি এবং চতুর্থ দিনের পর থেকে টাইগার 3 মুভিটা কালেকশনে অনেকটা ড্রপ দেখা যায়। এবং টাইগার 3 মুভিটা পঞ্চম দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 18 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 188 কোটি রুপি এন্ড অল ইন্ডিয়া কালেকশন করে 230 কোটি রুপি এন্ড ওভারসিজ কালেকশন করে 75 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 305 কোটি রুপি। এবং আপনি বিশ্বাস করবেন না, টাইগার 3 মুভিটা শুরুর 5 দিন বাইরের দেশ থেকে প্রতিদিন ইনকাম করতেছিল 60 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 6 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 13 কোটি রুপি এন্ড 7 দিনে টাইগার 3 মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 18 কোটি রুপি। এবং এর সাথে টাইগার 3 মুভিটা প্রথম সপ্তাহে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 218 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 7 দিনে কালেকশন করে 355 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 8 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 10 কোটি রুপি আর 9 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 7 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 6 কোটি রুপি। এর সাথে টাইগার 3 মুভিটা 10 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 243 কোটি রুপি এন্ড টাইগার 3 মুভিটা 10 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে 355 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 11 দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে মাত্র 5 কোটি রুপি এন্ড 12 দিনও ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 5 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 13 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 4 কোটি রুপি এন্ড 14 দিনে কালেকশনে টাইগার 3 মুভিটা একটু গ্রোথ দেখা যায়, যেখানে টাইগার 3 মুভিটা 14 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6 কোটি রুপি এবং টাইগার 3 মুভিটা 14 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 265 কোটি রুপি এন্ড ওয়ার্ল্ডওয়াইড টোটাল 14 দিনে কালেকশন করে 425 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 15 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করে 6 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা 15 দিনে ইন্ডিয়া থেকে টোটাল নেট কালেকশন করে 270 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 16 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে অলমোস্ট 2,80,00,000 রুপি। এখন কথা বলা যাক সালমান খানের টাইগার 3 মুভিটা আজকের কালেকশন কত, মানে 18 দিনে ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত। সেটা হলো ভাই, টাইগার 3 মুভিটা 18 দিনে ইন্ডিয়া থেকে নেট কালেকশন করতেছে মাত্র 2 কোটি রুপি এবং এর সাথে টাইগার 3 মুভিটা 18 দিনে টোটাল ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে 277 কোটি রুপি। এবং টাইগার 3 মুভিটা 18 দিনে ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কথা যদি বলি, তাহলে 17 দিনে টাইগার 3 মুভিটা ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করে ফেলছিল 460 কোটি রুপি এবং আজকে মানে 18 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড কালেকশন করতেছে টাইগার 3 মুভিটা 464 কোটি রুপি। এবং আপনাদের কি মনে হয়, সালমান খানের টাইগার 3 মুভিটা কি ওয়ার্ল্ডওয়াইড কালেকশনে 500 কোটি টাকার আঁকড়া পার করতে পারবে? অবশ্যই কমেন্ট সেক্টরে বলবেন। এবং ভাইজানের এই টাইগার 3 মুভিটা বক্স অফিসে অতটাও ভালো কালেকশন করতে পারেনি, তবে ভাইজানের আপকামিং কিছু মুভি আসতে চলেছে যেগুলো হয়তো বক্স অফিসে সব রেকর্ড ভেঙে ফেলতে পারে। প্রথমে আসতে চলেছে কারণ জোহানের প্রোডাকশন হাউস থেকে সালমান খানের দ্য বুল মুভিটা এবং এই মুভিতে কিন্তু ফুল অ্যাকশন এন্ড খুন খারাপার সিন থাকবে, বিকজ এই মুভিতে সালমান খান একজন আর্মির রোল প্লে করবে। তাছাড়াও এই সালমান খানের দ্য বুল মুভিটাতে আসতে চলেছে এটা কিন্তু খুব ফুল একটা রিয়েল স্টোরির মুভি, এই জন্য ভাইজানের ভক্তরা আরো এক্সাইটেড সালমান খানের দ্য বুল মুভিটা দেখার জন্য। এবং তাছাড়াও ভাইজানের আরো কয়েকটা মুভি আসতে চলেছে যেমন দবং 4, কিক 2, এগুলো কিন্তু আগে থেকে কনফার্ম হয়ে গেছে। এবং ভাইজানের ফ্যান্স আর তার আপকামিং সব থেকে যে মুভিটার জন্য এক্সাইটেড সেটা হলো টাইগার ভার্সেস পাঠান। এই মুভিটা কিন্তু ফাইনালি কনফার্ম হয়ে গেছে, এই মুভিটার বাজেট কত হবে বা শাহরুখ খান এবং সালমান খান এই মুভিতে কাজ করার জন্য কে কত টাকা ফিস চার্জ করছে সবকিছু জানতে এই ভিডিওটাতে ক্লিক করুন। এবং ভাইজানের এই আপকামিং মুভির অ্যানাউন্সমেন্ট শোনার পর তো ভাই এটাই মনে হচ্ছে যে ভাইজান শাহরুখ খানের জাপান এন্ড পাঠান মুভির রেকর্ড ভেঙেই ছাড়বে। এবং এই সব নিউজ এন্ড আপডেট জানার পর আপনার কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। এবং আজকের ভিডিওটা মূলত এ পর্যন্ত ছিল, ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক। বাই বাই, লাভ ইউ অল গাইস।